প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত গত ক্লাসটি ছিল একটি বড় ইংরেজি সেন্টেন্সকে কিভাবে ভেঙে ভেঙে আমরা বাংলায় বুঝতে পারি এবং সেটি শুধুমাত্র টেক্সট কিংবা ইংরেজি পত্রিকা পড়ার জন্য নয় এটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা করে চাকরি পরীক্ষাতে ইংরেজি থেকে বাংলায় বঙ্গানুবাদ আসলে সেইগুলোকে আমরা কীভাবে করতে পারি অনেক বড় সেন্টেন্স থাকলে সেটা নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিও ক্লাসটি দেখার পরে কেউ কেউ আমাকে জানিয়েছে যে এই ধরনের আরও ক্লাস নেওয়ার জন্য তো তাদের কথা মাথায় রেখে আমি আরও আজকে আরেকটি ক্লাস নিচ্ছি একটি বড় সেন্টেন্সকে কিভাবে আমরা ভেঙে ভেঙে পড়তে পারি তো চলো যাই সবাই শুরু করি আজকে ক্লাসটি তো আজকের ক্লাসটি শুরু করার আগে সবাইকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে ভবিষ্যতে কোনো ক্লাস দিলেই যেন সহজেই সেটা তোমরা জানতে পারো সেজন্য সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো আজকের এই নিউজটা আমি নিয়েছি দ্য ডেইলি স্টার পত্রিকার একটি নিউজ থেকে হেডলাইনটা আমরা দেখি যে করোনা ভাইরাস প্যান্ডেমিক এ বিগ ব্লো টু ওভারসিস জব অর্থাৎ করোনাভাইরাস পেন্ডেমিক বলতে এখানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বৈদেশিক চাকরিতে একটু বড় আঘাত এটুকু মানে আসলে ইংরেজি হেডলাইনে কখনোই সাধারণত পুরো সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা মেনে হয় এখানে জাস্ট কিছু কিওয়ার্ডটা দিয়েই আসলে সেন্টেন্সের তৈরি করা হয় যাই হোক আমরা এবার রিপোর্টটা পড়ি রিপোর্টটা দ্য করোনা ভাইরাস লার্জ নাম্বার অব বাংলাদেশি মাইগ্রেন্টস হ্যাভ অলরেডি লস্ড দেয়ার জবস অর রিসিভিং লো ওয়েজেস এমিড শাট ইনফোর্স টু স্টিম দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস ইকোনমিস্টার্চার এখানে আমরা যদি দেখি আজকে আমরা যে সেন্টেসটি নিয়েছি এটা টোটাল ওয়ার্ড সংখ্যা একান্নটি গত দিনের চাইতে কিছুটা বেশি আজকের এই একান্ন ওয়ার্ডের সেন্টেন্সটিকে আমি প্রথমত আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আমরা যারা ইংরেজি গ্রামারের ক্লজ সম্পর্কে জানি ক্লজে সাধারণত দুইটা ভাগ থাকে একটা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লস আমি সেই হিসাবে এটুকু ভাগ করেছি এটুকু হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লস এটুকু ডিপেন্ডেন্ট ক্লস সেই প্রথম ক্লসটিকে আমি যদি আহ দেখি প্রথম ক্লসটি সেটা হচ্ছে যে এখানে আমি প্রথমে আমি গত ক্লাসে যেটা করেছিলাম আজকে আমি সেটা করব সেটা হচ্ছে যে প্রথম ক্লাস এই এখানে আমি কিছু ওয়ার্ড নিয়ে আমি আলোচনা করব। সেটা আমি প্রথমেই বলেছি পেন্ডেমিক মানে আসলে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী আর এরপরে আমরা দেখব যে সেট টু ডিল আ হ্যাবি ব্লো এটা আসলে একটা ফ্রেজ সেই ফ্রেজের মানে হচ্ছে বড় আঘাত হান্তি প্রস্তুত এরপরে কান্ট্রিজ জব মার্কেট মানে দেশের বৈদেশিক চাকরি বাজার আর ফ্লো মানে আমরা সবাই জানি যে ফ্লো মানে প্রবাহ এবার আমরা যদি আক্ষরিকভাবে আমরা করি তাহলে দেখব যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস দেশের বৈদেশিক চাকরি বাজার এবং রেমিটেন্স প্রবাহকে বড় আঘাত হানতে প্রস্তুত এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি যে ইংরেজিতে যে আমরা জানি যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত স্ট্রাকচারটা থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অর এক্সটেনশন যেটা বলি তো সেটুকু আমরা সাবজেক্টটা দেখি যে দ্য করোনা ভাইরাস প্যান্ডেমিক ইংরেজিতে আমরা দেখছি মাত্র তিনটা ওয়ার্ড কিন্তু বাংলাতে আমি যখন ট্রান্সলেট করেছি সেখানে এসে গেছে ছয়টা ওয়ার্ড যে এই যে প্যান্ডেমিক এই প্যান্ডেমিক মানে আমরা প্রথমে জেনেছি যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী অর্থাৎ একটা ওয়ার্ডই এখানে বাংলাতে চারটা ওয়ার্ডের সমান এবং তারপর কি আসলো করোনা ভাইরাস এখানে আমরা আমরা যদি দেখি আমি সবসময় বলি যে প্রায় যে ইংরেজিতে সাধারণত বাংলাতে ট্রান্সলেট করতে গেলে শেষের থেকে শুরু হয় দেখো আমরা তাই দেখতে পাচ্ছি প্যান্ডেমিক মানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী এরপরে আমরা দেখবো যে করোনা ভাইরাস এর মানে হচ্ছে করোনা ভাইরাস আচ্ছা এরপরে যেটা আছে যে ইংরেজিতে সাধারণত সাবজেক্টের পর ভার্ভ থাকে কিন্তু আমরা বাংলার দেখব যে সাবজেক্টের পরে ভাব থাকবে না সবার শেষে অর্থাৎ ওই সেন্টেন্সের শেষে থাকবে হচ্ছে ডিল এর মানে আমরা জেনেছি যে বড় আঘাত হান্তে প্রস্তুত স্বাভাবিকভাবে বলছে বাংলাতে ভার থাকবে সবার শেষে আমরা তাই দেখতে পাচ্ছি এবং এই যে সাবজেক্ট এবং ভার্ব এ মাঝখানে থাকবে কোনটুকু ইংরেজিতে যেটা থাকছে সবার শেষে বাংলাতে থাকছে তার মাঝখানে অর্থাৎ সে এক্সটেনশনটা থাকছে মাঝখানে যে দেশের বৈদেশিক চাকরি বাজার এবং রেমিটেন্স প্রভাব ওকে বড় আঘাত আনতে প্রস্তুত এরপর আমরা যদি পরের অংশটুকু যাই পরের অংশটুকু আমি আবার দুইটা ভাগে ভাগ করেছি প্রথম ভাগটাকে নিয়ে আমরা যদি কাজ করি যে এ লার্জ নাম্বার অফ বাংলাদেশি মাইগ্রেন্টস হ্যাভ অলরেডি লস দেয়ার জবস আর ওয়ার রিসিভিং লো ওয়েজেস অ্যামিড শাট ডাউনস এনফোর্স টু এস্টিম দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস সে ইকোনমিস্ট অ্যান্ড রিসার্চার্স এখানে আমরা যদি দেখি যে কিছু ওয়ার্ড যে মাইগ্রেন্টস মানে হচ্ছে প্রবাসী এনফোর্স মানে জারি করা বা জোরদার করা আর স্টেম মানে হচ্ছে আসলে কোনো কিছু আসলে ছড়িয়ে পড়া বা বিস্তরণ থেকে আসলে সেটাকে বন্ধ করাটাকে বলা হচ্ছে স্টেম তাহলে এবার আমরা এটুকু যদি আমরা ভাগ করে নিই তাহলে এই অল্প অল্প করে যে এটুকু যদি ভাগ করে নিই তাহলে আমরা দেখতে পাব যে এই যে এখানে অ্যাজ অ্যাজ মানে হচ্ছে কারণ কারণ এরপর আমরা যদি দেখি যে কি বলছি এটুকের মধ্যে আমরা যদি দেখি এখানে একটা সাবজেক্ট আছে কোনটা এ লার্জ নাম্বার অফ বাংলাদেশি মাইগ্রেন্টস মানে হচ্ছে বহু প্রবাসী বাংলাদেশি তারপর আমরা কি দেখবো সাবজেক্ট পর কি থাকবে একটা ভার্ব হ্যাভ অলরেডি লস্ট এখানে দুইটা ভার্ব আছে এবং সেটা কিভাবে একটা অর নামক একটি কনজাংশন দ্বারা যুক্ত হ্যাভ অলরেডি লস্ট আর একটা হচ্ছে অয়ার রিসিভিং তাহলে অলরেডি লস্ট মানে ইতিমধ্যে কি হারিয়েছে আর অরের মানে হচ্ছে কিংবা এবং সে তারপরে কি হচ্ছে রিসিভিং রিসিভিং মানে পাচ্ছে তার মানে যে যদি আমরা পড়ি তাহলে কারণ বহু প্রবাসী বাংলাদেশি ইতিমধ্যে তাদের চাকরি হারিয়েছে কিংবা কম মজুরি পাচ্ছেন আমরা যদি সে আগে যে সেন্টেন্সটা যখন পড়ছিলাম তখন সেভাবে যখন আমরা ব্যাখ্যা করি বা পড়ি তাহলে দেখব যে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট বাংলাতে এবং তারপরে ভার্ভ ছিল ইংরেজিতে সাবজেক্টে পড়ে কিন্তু আমরা দেখব ভার্ব থাকছে পরে তার আগে কী থাকছে এখানে আমরা এখানে দেখবো যে এরপরে লস্টের পরে কি আছে এটা অবজেক্ট অবজেক্টটা আসে ভার্বের আগে অর্থাৎ ইংরেজিতে ভার্বের পরে থাকছে অবজেক্ট কিন্তু বাংলাতে ভার্বের আগে থাকছে এরপরে আমরা দেখবো দেখব যে অ্যামিড শাট ডাউনস ইনফোর্সড টু স্টেম দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস অর্থাৎ আমি আবার বলছি এই এই অংশটুকু এই পিপোজিশন যুক্ত এই অংশটুকু আমরা দেখবো যে শেষের থেকে দেখো দেখো যে শেষের থেকে আমরা শুরু করতে পারছি যে দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস অর্থাৎ ভাইরাসের বিস্তার কী করতে স্টেম স্টেম মানে আমরা জানছি কি বন্ধ করা অর্থাৎ বন্ধ করতে তারপর কি হলো এনফোর্সড জোরদার করা কোনটা শাটডাউন শাটডাউন এমিট মানে মধ্যে অর্থাৎ এই যে শাটডাউন এই শাটডাউনটা আসলে কিসের জন্য শাটডাউন ডাকা হয়েছে এই ভাইরাসের বিস্তার বন্ধ করতে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শেষের থেকে শুরু আমরা দেখতে হবে আমাকে যে এখানে এই শাটডাউনটার কিনা সেন্টেন্সে যদি থাকে তাহলে সেটাই আমরা শুরুতে নিয়ে আসবো যে ভাইরাসের বিস্তার বন্ধ করতে জোরদার করা শাটডাউনের মধ্যে এরপর আমরা তাহলে দেখি যে সেন্টেন্সটা যদি আমরা দেখি এই অংশটুকু পরের অংশটুকু সেন্টেন্সটা পুরো বাংলাটা যদি দেখি যে কারণ এই যে কারণ তারপরে সাবজেক্ট কিন্তু এই সাবজেক্টটা এবার ইংরেজিতে ছিল প্রথমে কিন্তু আমি কি বলছি সাবজেক্ট এখানে আসছে কোথায় যাতে ভাষাটাকে সুন্দর করতে বাংলাতে বুঝতে জন্য আমরা দেখব যে সাবজেক্টটা পরে আসছে পরে এসে তাহলে কি আসছে আগে কোথায় আসছে কোনটা আসছে আগে এসেছে এই যে সবার শেষের আগে বলছি যে আমরা বড় সেন্টেন্স শান্ত দেখব যে আমরা শেষের থেকে আমরা শুরু করতে পারবো অনেক সময় যে দেখো এখানে যে কি থাকছে যে ভাইরাসের বিস্তার ভাইরাসের বিস্তার মানে বন্ধ করতে জোরদার করা শাটডাউনের মধ্যে বহু প্রবাসী এরপরে দেখো আসলো সাবজেক্টটা বহু প্রবাসী বাংলাদেশি তারপর কি করছে ইতিমধ্যে ইতিমধ্যে তাদের চাকরি হারিয়েছে কিংবা কম মজুরি পাচ্ছে বলে অর্থনীতিবিদ এবং গবেষকরা জানিয়েছেন এই যে সে ইকোনমিস্ট অ্যান্ড রিসার্চার আচ্ছা এবার পুরো তাহলে চলো চল এবার পুরো সেন্টেন্সটা আমরা দেখে ফেলি পুরো সেন্টেন্সটা আমরা যদি দেখি তাহলে প্রথমে নিয়ে এসেছি যে এই যে সে লাস্টে যেটা ছিল সেটা সবার প্রথমে নিয়ে এসেছি যে অর্থনীতিবিদ এবং গবেষকরা জানিয়েছেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস দেশের বৈদেশিক চাকরি বাজার এবং রেমিটেন্স প্রবাহকে বড় আঘাত হানতে প্রস্তুত কারণ ভাইরাসের বিস্তার বন্ধ করতে জোরদার করা শাটডাউনের মধ্যে বহু প্রবাসী বাংলাদেশি ইতিমধ্যে তাদের চাকরি হারিয়েছে কিংবা কম মজুরি পাচ্ছে তাহলে আমরা এইটাই হচ্ছে এই যে এতক্ষণ ধরে ভেঙে ভেঙে আমরা করলাম সেটার হচ্ছে সার কথা বলবো বা পুরো যে একটা সেন্টেন্স পুরোটা এটা হচ্ছে একটা উদাহরণ তো আশা করি আমার আজকে এই ক্লাসটি সবার ভালো লেগেছে আর যদি ভালো লাগে আমি আবার বলছি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং সবার সাথে এটা শেয়ার করতে পারো কোনো সমস্যা নেই সবার সাথে শেয়ার করবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাসটা শেষ করছি সবাই ভালো থেকো